চালু হলো বিশ্বের সবচেয়ে দীর্ঘ পায়ে হাঁটা ঝুলন্ত সেতু প্রায় এক মাইল দীর্ঘ এই ঝুলন্ত সেতুর অবস্থান পর্তুগালের আউরোকা শহরে সেখানকার পেইভা নদীর পাঁচশো সত্তর ফুট উপরে ঝুলে আছে দীর্ঘতম এই সেতু এর নাম দেওয়া হয়েছে পাঁচশো ষোলো আরোকা এই সেতু তৈরিতে খরচ হয়েছে দুই দশমিক আট মিলিয়ন ডলার প্রায় দুই বছর সময় নিয়ে তৈরি করা হয়েছে বিশ্বের চমকপ্রদ এই সেতুটি পায়ে হেঁটে চলাচলের জন্য বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতুর উদ্বোধন করেছে পর্তুগাল দেশটির উত্তরাঞ্চলের ইউনেস্কো স্বীকৃত প্রাকৃতিক নিদর্শন হিসেবে সংরক্ষিত বনভূমি অরোকা জিও পার্ক উপত্যকায় সেতুটিকে নির্মাণ করা হয়েছে এই সেতুটির দৈর্ঘ্য প্রায় পাঁচশো ষোলো মিটার পাথর বেষ্টিত পর্বত আর হলুদ ফুলে যাওয়া সবুজ অরণ্যের নতুন আকর্ষণ হিসেবে সংযোজিত হল ঝুলন্ত এই সেতুটি দ্রুতগতি সম্পন্ন জলস্রোতের নদী পাইভা থেকে একশো পঁচাত্তর মিটার উপরে ঝুলে রয়েছে এই সেতুটি এর মধ্যে অনেকেই সুযোগ পেলে ঢু মেরে আসছেন দীর্ঘতম এই সেতুতে দুই পাশে বিশালাকার পাহাড় তার মাঝে গভীর এক নদী আর এই নদীর উপরেই ঝুলন্ত অবস্থায় রয়েছে এই সেতুটি স্থানীয় কর্মকর্তারা আশা করছেন বিশ্বের দীর্ঘতম পেরেস্ট্রাইন এই সেতুটি দেখতে উৎসুক পর্যটকেরা ভিড় করবেন। পাঁচশো ষোলো অড়োকা বিশ্বের দীর্ঘতম পথচারী সাসপেনশন ব্রিজ তবে এর আগে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতুর খেতাব ছিল সুইজারল্যান্ডের চার্লস কুনিক সেতুর দখলে দু হাজার সতেরো সালে নির্মিত চারশো চুরানব্বই মিটার দীর্ঘ ওই সেতুর সেই রেকর্ড ভেঙে দিল আরোকা পাঁচশো ষোলো সেতুটির ধাতব জালির মধ্য দিয়ে নিচে বয়ে যাওয়া নদী ও আশেপাশের প্রাকৃতিক দৃশ্য স্পষ্ট দেখতে পাবেন পর্যটকেরা নিশ্চিতভাবেই রোমাঞ্চকর অভিজ্ঞতার সৃষ্টি করবে এই যাত্রা সেতুটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় দু বছর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্যটকদের আকর্ষণ অর্জন করা সম্ভব হবে বলেই মন্তব্য করেন আরোকার মেয়র মার্গারেডা বেলম তিনি বলেন এই অঞ্চলের মূল আকর্ষণ সৃষ্টি করেছে এই সেতুটি নতুন এই স্থাপনার নাম দেওয়া হয়েছে অরোকা